পূজয় সুন্দরবনের দুস্থদের জন্য নতুন পোশাক মুখ্যমন্ত্রীর। এদিন বৃষ্টির জলে বন্যা দুর্গতদের জন্য নতুন পোশাক তুলে দিলেন দলীয় বিধায়ক সহ অন্যান্যেরা। পূজয় অসহায় দুস্থদের জন্য নতুন বস্ত্র পাঠালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যন্ত সুন্দরবনে পৌঁছালো পূজোর নতুন পোশাক। লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষক সহ তাদের পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল বিধায়ক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজো উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, সন্দেশখালীর মানুষের জন্য নতুন বস্ত্র পাঠানো হবে। পঞ্চমীর দিন প্রায় 10,000 অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। ছিলেন ব্লক সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যরা। সিংহলার মানুষের জন্য যেমন ভাবেন, তেমনি সন্দেশখালীর মানুষের জন্য ভাবেন। তিনি আমাদের বসিয়ারের অবজারভার মন্ত্রী সুজিত বোসকে তিনি বলেছিলেন যে সন্দেশখালীর মানুষের জন্য পূজোর সময় কিছু নতুন উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের সন্দেশখালী দুটি ব্লকেই, সন্দেশখালী এক ব্লকের সভাপতি মিজানুর রহমান, দুই ব্লকের সভাপতি দিলীপ মল্লিক উভয়েই চেষ্টা করে প্রায় 5,000 মানুষকে, 5,000 মহিলাদের শাড়ি, নতুন শাড়ি, ছোট বাচ্চাদের জামা প্যান্ট এবং প্রয়োজনীয় নতুন পোশাক দেওয়া হয়েছে। এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করেছি। এই প্রোগ্রামটা আপনারা দেখেছেন, এখানে এত ভিড় যে আমরা পাগলানোর জায়গা নেই। প্রায় 5,000 মানুষ শাড়ি, জামা প্যান্ট ইত্যাদি পেয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর যেমন সারা পশ্চিমবঙ্গের জন্য ভাবেন, তেমনি সন্দেশখালীর মানুষের জন্য আলাদা করে ভাবেন। তাই পূজোর সময় তিনি উদ্যোগ নিয়েছেন যে নতুন উপহার, নতুন বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। পূজোর সময় প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক মানুষেরা নতুন বস্ত্র পেয়ে রীতিমতো খুশি। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জানান, মুখ্যমন্ত্রী সারা রাজ্যের মানুষের কথা ভাবেন। মন্ত্রী সুজিত বসুকে তিনি বলেছিলেন সন্দেশখালীর মানুষের জন্য নতুন পোশাক তুলে দিতে। আজ প্রায় 5,000 মহিলাকে শাড়ি ও শিশুদের নতুন পোশাক তুলে দেওয়া হলো। বিগত কয়েকদিন টানা বর্ষা কৃষকের ফসল ক্ষতি হয়েছে, পুকুর ঘাট ডুবে গেছে। এর মধ্য দিয়ে পূজার আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ। এই উদ্যোগে আমরা সমস্ত মানুষের সেই ছাড়া পেয়েছি। প্রায় 5,000-এর বেশি মানুষ এখানে এসেছে। এই মানুষকে, প্রত্যেকটা মানুষের হাতে কোনো না কোনো কিছু আমরা উপহার তুলে দিতে পেরেছি এবং মানুষ সাদরে সেটা গ্রহণ করছে। আমার মনে হয় মানুষ আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের এই পূজো সামগ্রী প্রদান, এটাকে তারা সাদরে গ্রহণ করছেন এবং সানন্দের সঙ্গে তারা পুজো কাটাবেন তাও তারা জানাচ্ছেন। আমরা আশা করব দুস্থ প্রান্তিক মানুষ, গরিব মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের সরকার আছে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে সেই মানুষগুলোর পাশে থেকে এই শারদ উৎসবের আনন্দ সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে চাই। শাড়ি প্রাপক সুজাতা সর্দার বলেন, মুখ্যমন্ত্রী আমাদের কথা ভাবছেন, এর জন্য আমরা খুবই আনন্দিত। উনি যেমন আমাদের শাড়ি দিয়েছেন, তেমন বাচ্চাদের নতুন জামাও দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।